নমস্কার বন্ধুরা, নিতাস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কই মাছ বাঙালিদের প্রিয় মাছের মধ্যে একটি। কই মাছের অনেক রকমের রেসিপি হয়। আজ আমি আপনাদের জন্য যেটা করে দেখাবো সেটা হলো ভাপা কই। এই রান্নাটা খুব সহজেই করে ফেলা যায়, কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয়। তাহলে বন্ধুরা, এবার রান্নাটা শুরু করছি। এই রান্নাটার প্রধান উপকরণ হলো কই মাছ। আমি 5টা কই মাছ নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কই মাছগুলোকে আমি দেখুন একটু ছিঁড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবার আমি এই কই মাছের ভেতর একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, আর 1 চামচ সরষের তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এবারে এই মাছগুলোকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট একটু ম্যারিনেট হলে নুন, হলুদ, লঙ্কা সব মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। এই মশলার পেস্টটা বানাতে যে উপকরণগুলো লাগে প্রথমে সেটা আমি বলে দিচ্ছি। পোস্ত 1/2 টিস্পুন নেব, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, কালো সর্ষে 1 টেবিল স্পুন, সাদা সর্ষে 1 টেবিল স্পুন, আর টক দই 1 টেবিল স্পুন। এই সবগুলোকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা কন্টেনারের মধ্যে এই মশলার পেস্টটা নিয়ে নেব। এবারে মিক্সিটা ধুয়ে নিয়ে সামান্য একটুখানি মশলা লেগেছিল সেই জলটা আমি এর ভেতর দিয়ে দিলাম সামান্য। এর ভেতরে এবার আমি দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আমি টিস্পুন নিয়েছি, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি 4 টিস্পুন সরষের তেল নিয়ে নিলাম। একটু নুন দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। এবার একটা হুইস্ক দিয়ে এটাকে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, এটা নুন আর চিনির স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার মশলার ভেতরে আমি মাছগুলোকে দেব। মশলাগুলো এইভাবে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। একটা একটা করে মাছ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো এরকম ডুবে যাবে মশলার ভেতর। চারটে কাঁচা পাকা লঙ্কা আমি এর ওপর দিয়ে দিয়ে দিলাম, আর 1 টিস্পুন মতো সরষের তেল ওপরে ছড়িয়ে দিলাম। এবার আমি কন্টেনারটা চাপা দিয়ে ভাপে বসাবো। এবার আমি মাছটা ভাপে বসাবো। প্রথমে আমি এই কন্টেনারটা এই পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি জলটা এমনভাবে দেবো যেন কন্টেনারটার হাফেরও কম থাকে, না হলে কিন্তু এর ভেতরে জল ঢুকে যাবার একটা সম্ভাবনা থাকবে। এবারে জলটা ফোটা পর্যন্ত আমি হাই ফ্লেমে রাখবো, যাতে জলটা ফুটে যায়।
জলটা ফুটে গেছে, এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসব। 20 মিনিট পরে ফিরে এলাম, আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, ভাপা কই তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাবো ভাপা কই কেমন হলো। এবার আমি আপনাদের দেখাচ্ছি ভাপা কই কিরকম হলো। দেখুন ভাপা কই একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। ভাপা কই সার্ভ করে দিলাম। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে আমার নতুন নতুন রান্নার রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।